हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी सुमी कबीर, आमी आबारो आपनादेर माझे हाजिर होलाम आरेकटी नतून ब्लग निये। आर आजकेर ब्लगटी आमी आमार निजेर मतो करे साजिएछि, आर तोमरा सबाई प्लिज कमेंटेर माध्यमे जानिए दिबे आमाके आमार ब्लगगुलो तोमादेर केमन लागे। ताहले आमी एकटु मन थेके भेतर थेके एकटु उत्साहित होब आरो भालो भालो ब्लग तोमादेर सामने प्रेजेंट करार चेष्टा करब। और एखाने देखेछो इसबगुलेर भूसि दिए आमी एकटा शरबत बानिए निच्छि, आर एटा होलो आमरा घुम थेके उठेई खाई। तो जार कारणे आमी इसबगुलेर भूसिटा एभावे दिए शरबतटा बानिए निच्छि। आर तार साथे बोलछि प्लिज जरा जरा आमार चैनलटिके सबस्क्राइब करोनी तोमरा प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ। आर जरा जरा आमार चैनलटिके सबस्क्राइब करेछो तादेरके आमार पक्ष थेके असंख्य धन्यवाद। आर सबस्क्राइब तो करबा, तार साथे आरो किछु काज आछे, लाइक कमेंट एबं शेयर करबा, शेयर करबा तोमादेर फैमिली एंड फ्रेंडदेर साथे केमन। आर एई जे आमी इसबगुलेर भूसि आमरा घुम थेके ओठार पर खेयेछि, তারপরে কি করেছি, তারপরে তো কত কাজ ছিল, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছি, অনেক কাজ ছিল ঘরে সেগুলো করেছি। আসলে একদম সকাল থেকে রাত পর্যন্ত যে একটা ব্লগ হয় সেটা আমি এখনও আমার চ্যানেলে দিতে পারি নাই, তো একদিন দিব। এই জন্য তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে প্লিজ। আর এখন কিন্তু বিকালবেলা, বিকালবেলা দেখতেই তো পেরেছো অহনা খেলছে, অহনা খেলার জন্য নিচে নেমেছে আর ওদের সাথে অহনা খেলছে। আসলে তো অনেক দিনই বাসায় আটকা ছিল, যার কারণে এখন একটু খেলতে চাই বেশি, আর সবাই হুড়মুড় করে বাসায় চলে আসে অহনাকে ডাকার জন্য। তো তখন অহনাকে আর বেঁধে রাখা যায় না, আর আমিও বেঁধে রাখতে চাই না, কারণ ও একটু খেলুক, আমি সেটাই চাই, ওর মনটা যাতে ভালো থাকে, যার কারণে ওকে আমি খেলতে পাঠিয়ে দিয়েছি। আর আমি ও নিজেই খেলছে, আমি একটু ছাদে এই তো হাঁটাহাঁটি করছি, একটু প্রকৃতি দেখাচ্ছি তোমাদের। তো আমার প্রত্যেকটা ব্লগেই কিন্তু একটু করে প্রকৃতি থাকে, একটু বাইরের অংশ থাকে। তো আশা করি আমি যেভাবে ব্লগটা তৈরি করি, আসলে আমার মনের মাধুরী দিয়ে, মাধুরী মিশিয়ে আমি ব্লগটা তৈরি করি। তো জানি না কার কাছে কেমন লাগে, প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। তো ওই যে অহনা ব্ল্যাক টি শার্ট পরে আছে, যে স্কুটি হলুদ হলুদ কালারের একটা স্কুটি নিয়ে, এই যে অহনা, অহনা খেলছে ওদের সাথে। আর আমি চলে এসেছি এখন একদম, মানে আমাদের আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওদের উপরেও আর একটা ছাদ আছে, এখানে সবারই কিন্তু এক্সট্রা করে একটা বাড়িওয়ালাদের জন্য ছাদ থাকে, ওটা বাড়িওয়ালাদের একদমই ওটা বাড়িওয়ালাদের একদমই পার্সোনাল ছাদ। আর এর নিচে যেটা সেটা হলো সব ভাড়াটিয়ারাই ওই ছাদটায় থাকে, আর এটা হলো তালা মারা থাকে। আর দেখতেই তো পেরেছো আমি আসলে এখানে অনেকদিন পরে উঠেছি, উঠে দেখতেছি যে আসলে অনেক গাছগুলো অনেক বড় হয়েছে, আর গাছে কিন্তু এখনো আম আছে, আম হচ্ছেও, তো দেখতেই তো পারছো অনেক সুন্দর লাগছে, আমার কাছে অনেক সুন্দর লেগেছে বিধায়, তোমাদের কাছেও আমি আমার চোখের দেখার সৌন্দর্য লাগাটা একটু করে ভাগ করে নিলাম।
এখানে দেখছো ছোট ছোট আম কিন্তু এখনো আছে। এই যে সেই ছাদের সিঁড়িটা আমি নেমে গিয়েছি নিচের ছাদটায়, আর এখন বিকালবেলা দেখতেই তো পারছো প্রত্যেকটা ছাদে কিন্তু অনেক মানুষ এসেছে, আর এখানে প্রত্যেকটা ছাদে কিন্তু কৃষিকাজ চলছে, ঠিক আছে। আর ওই যে দেখতে পারছো তোমরা পাহাড়, দেখো তোমরা, আমরা অনেক দূরে থেকেও ক্যামেরার মাধ্যমে পাহাড়টিকে কেমন করে কাছে নিয়ে এসেছি, আর পাহাড়টা কিন্তু অনেক সুন্দর। আমি ওই পাহাড়ে কিন্তু গিয়েছিলাম, আর সেই ভিউটা কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি। আর তোমরা যারা যারা দেখেছো পাহাড়ের ভিউটা, তারা তারা তো দেখেছো, আর যারা এখনো দেখোনি প্লিজ দেখে নিবে। আর এই পাশে দেখো, এই যে এই দিকটায় কিন্তু সমুদ্র সৈকত, দেখো আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর ওই যে যে টাওয়ারের মতো দেখতে পাচ্ছো তোমরা, এগুলো কিন্তু জাহাজের টাওয়ারগুলো আর কি। তো আবার এক ঝলক দেখাই দিচ্ছি পাহাড়টিকে, আসলে অনেক সুন্দর লাগে আমার, ওই দিকে তাকালেই মনটা পুরো ভরে যায়। সবাই এখন খেলছে, বাচ্চারা দেখো অনেক বাচ্চা বের হয়েছে, আর এগুলো কিন্তু অহনাকে ডাকতে এসেছিল, আর অহনাও চলে গিয়েছে ওদের সঙ্গে খেলা করার জন্য। আর এখন চলে এসেছি, এখন সন্ধ্যাবেলা, আমিও অহনাকে নিয়ে নিচে চলে এসেছি। আমাদের পাশেই একটা ভাইয়ার একটা মানে চটপটি ফুচকা, এখানে আসলে ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যায়, সাথে চটপটি ফুচকা এগুলো পাওয়া যায়, এখানে দই ফুচকাটাও পাওয়া যায়, যার কারণে অহনা এখান থেকে ফুচকা খেতে চলে এসেছে। তো আমিও সাথে তো এসেছি, ওকে, ও তো আর একা আসেনি, একদম আমাদের গেটের সাথেই কিন্তু এই দোকানটা মেশানো। আমি আসলে এর আগে কিন্তু এখানের ফুচকা খাই নাই, তো আমি একটু করে খেয়ে নিলাম, তখন দেখলাম যে না খারাপ না, ফুচকাটা ভালোই লেগেছে। আর এখানে তো দেখতে পাচ্ছো এই যে ও হাঁটতেছে আর কিনতেছে, মানে আরও অনেক কিছু কিনেছে, সে কিনে যে টেবিলে রেখে দিয়েছে, আর এই যে ফুচকা খাচ্ছে। আমরা এখনো মানে আরও হেঁটে তারপরে বাসায় যাব। তার কাছে অনেক ভালো লাগে ফুচকা খেতে, সে ফুচকাটা খুব পছন্দ করে। আসলে ফুচকা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে কম আর বেশি। তো আমি কিন্তু অতটা করি না, ওই যে কম আর বেশি বলেছি সেভাবেই করি। সাথে সাথে একটু মজা করছে, দুষ্টুমি করছে। ও কিন্তু এইভাবে মুখ ভরে একটা ফুচকা খেতে পারে না, জাস্ট আমি ভিডিও করতেছি যার কারণে ও ওইটা একটু শো আপ করেছে। তো আমরা ফুচকা খেলাম, ড্রিঙ্কস খেলাম, কিছু সফট ড্রিঙ্কস। তো তারপরে কি করলাম, একটু হাঁটলাম, হেঁটে কিন্তু এই বাজারগুলো আমি করে নিয়ে এসেছি। আসলে শাক এখানে কিন্তু দেখতেই তো পারছো তোমরা সবাই, একদম সবগুলো টাটকা আর ফ্রেশ,
কারণ পাহাড়ি অঞ্চলের প্রত্যেকটা খাবারই কিন্তু টাটকা আর ফ্রেশ, কারণ ওরা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ শাক সবজি পাওয়া যায়, ঠিক আছে। সন্ধ্যার পর থেকেই একদম এইরকম ফ্রেশ ফ্রেশ শাক সবজি নিয়ে আমাদের বাসার পাশ দিয়েই বসে যায়। আর এই সব সবজিগুলো দেখলে কিন্তু একদমই মানে কি বলবো, মনে হয় এই সময় চাবাই চাবাই খেয়ে ফেলি, এত সবুজ শাক সবজি। তো আমি সব কিছু দেখতে পেরেছেন, কেটে নিয়েছি। আর এটা কিন্তু লাউয়ের খোসা, আমি আসলে রেসিপি ওইভাবে দেখাচ্ছি না, লাউয়ের খোসা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি, ভাজি করছি আর কি, আর কই মাছ দিয়ে লাউ রান্না করছি। আর সাথে পুঁই শাকের বিচি, এটাও রান্না করছি। পুঁই শাকের বিচিটা কিন্তু অহনার খুব ফেভারেট, যার কারণে আমার দেখলেই কিনতে হয়, আমি না কিনলেও সে কিনবে, ঠিক আছে, সেভাবে আমি কিনে নিই। আর এই যে দেখতে পারেছ আমার সব রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি এভাবে রেডি করে রেখে দিচ্ছি, পরে আমরা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।